হ্যালো গাইস, নমস্কার। আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে সরকার ফুডস ব্লগে। তো আজ আমি নিয়েছি বেগুনি, আলু সেদ্ধ, একটু আলু কাঁকরোল, করলা ভাজা, এখানে আছে লেবু, এখানে আছে মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল। তো খাওয়া শুরু করছি। বাটিটা বেশি, ডিমের ঝোলের বাটিটা ই হয়ে গেছে, এই জন্য যখন খাবো তখন তো দেখতেই পাবেন। তো আমি গিয়ে বলেছি অল্প অল্প করে নেব, আর অল্প অল্প করে খাবো, একবারে বেশি ভাত খেতে পারি না আমি। আগে খাবো, এটা এই পাশে রেখে দিই, এটা এই পাশে রেখে দিই। এবারে খাবো আলু করলা ভাজা। গরম গরম আলু সিদ্ধ ভালো লাগছে, পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজটা ভেজে আলুটাকে ভর্তা করেছি। বেগুনি আমার ফেভারিট। ভালো লাগলে কমেন্টস করবেন, যদি কিছু মনে হয় যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, সেই সাজেশনও দিতে পারেন, চেষ্টা করব। সাজেশনগুলো নেওয়ার
ছোটো মাকে খাইয়ে দিয়েছি, বেলি সোনাকে, নিশ্চিন্ত। কি হয়েছে মা, কি দেখেছ? বেলি, বেলি মা, বেলি সোনা, কি দেখেছ মা? একটু দেখেছ তো সচরাচর ডাকে। সেকেন্ডটা আমি দেখে আসছি। জানালা দিয়ে পাখি এসেছিল, পাখিটা দেখে এরকম চিৎকার করছিল। অ্যাকচুয়ালি ভয় লাগে তো। কেন চিৎকার করছে? সবসময় এরকম চিৎকার করেন অ্যাকচুয়ালি, ওর জন্য আরো বেশি চিন্তা হয়। ভাবছেন পিছনে কেন লাইট জ্বলছে দিনের বেলা, চিকমিক চিকমিক করছে না? অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার মেয়ের পড়ার টেবিল আছে, ছিল তো, ভাবলাম আজকে একটু লাইটটা জ্বালিয়ে, যদিও দুপুর তো, ওই যা লাইটগুলো জ্বললে একটু ভালোও লাগে, সুন্দর লাগে, ওই জন্য ওইটা জ্বালিয়ে আজকে একটু বসলাম। এই যে ডিম,
একটু ভাত নেব এক চামচ। ঝোলটা বেশি হয়ে গেছে, বেশি ঝোল ভালো লাগে, ভালো লাগে না। একটু শুকনো শুকনো হলে আলু দিয়ে মেখে মেখে খাওয়া যায়। তো গাইস, পেট ভরে গেল পুরো, ভালোই খেলাম। এবারে সেই কাজ কি করতে হবে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ। আর আপনারা ভালো থাকুন, আমায় ভালো রাখুন, খুশি থাকুন। কেমন? টাটা, বাই বাই।